মেসি গোল দে, আমি খেলবো না কাকা, কালকে সারা রাত জায়গায় জায়গায় ইউরো কাপ দেখেছি, আমার ভালো লাগতেছে না, খেলতে কলাম যে কোচে কত করে খেলবো না, তাও মাঠে নামাইছে। এ ভাই তুই হাফ টাইম পর্যন্ত খেল, আর আমি ঘুমাবো, এ লাইটটা বন্ধ করে দিতি না স্টেডিয়ামের। ফাউল, দে ফাউলের শট, মিস। এদিকে দে পাউলের ফাউল করা শুরু, দেখি তোমার জুতোটা পলিশ করে দেই। কে কাকা, আমি তো ইচ্ছা করে মারিনি, আমি ওইদিকে ছিলাম। বুঝেননি কাকা, আমি তো নিরপরাধ, ও ছিল ওই পাশে, আমি ছিলাম এই পাশে। হয় ওরও কোনো দোষ নেই, তোরও কোনো দোষ নেই, সব দোষ আমার। আমাদের দে পাউল ফাউল করতেই পারি না, পানি কি খাবো এনে না, আবার ক্যামেরা ধরবে না। মেসির লম্বা শট, মিস, একটুর জন্য মিস। ইসরে কাকা, আয় আমরা ট্রেন লাইন খেলি, খালি ক্যামেরা এদিক ধরে কেন। হাফ টাইমের বাঁশি বেজে উঠলো, এগুলা কি ভাই, অন্তত দুইটা পেনাল্টি দেওয়া উচিত ছিল। হাফ টাইম হয়ে গেছে, অন্য কোনো পেনাল্টি পাইলাম না, পেনাল্টি ছাড়া আমরা খেলি। ওই একটু ধৈর্য ধরো, ধৈর্য তো দেবো দেবো। আরে আমি কি বলছি দেবো না, দেবো। মেসির কর্নার কিক, লোতারো মার্টিনেজ, আর্জেন্টিনা এক, সিলি ডাব্বা, মোস্টেনা মার্টিনেজ এর শট। এই খুশিতে একটু পানি খায়নি, একটা পেনাল্টি দেন কাকা, গোল তো পাইছই, তাই বলে পেনাল্টি দেবেন না কাকা, পেনাল্টি পাওয়া আমাকে জন্মগত অধিকার। এরা খালি পেনাল্টি পেনাল্টি করে কে ভাই, কাতার বিশ্বকাপে মেলা পাইছে তো। এ আমাকে নামে কি কি বোধ করতেছিস, কি করছে ভাই আমাকে নামে, কি করছে, কিছুই করছে না রে ভাই। আরে দুনিয়া যে কোনো রেফারি আমার দেখলি পেনাল্টি দেয় নি বাদে। আয় হায় ওই হয় মাতামুতো, ভাঙ্গি ফেলো ভাঙ্গি ফেলো। ব্রাজিল ফাজিল, মোস্টেনা মার্টিনেজ, আবার মোস্টেনা মার্টিনেজ, মার্টিনেজ, ও বিরিয়ানি নিয়ে মন খারাপ করবেন না, আসলে শেষ হয়ে গেছিল।